গুড মর্নিং স্টুডেন্টস, নবম শ্রেণীর ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের আজকে আমি পদার্থবিজ্ঞান বিষয়ে বস্তুর উপর তাপের প্রভাব, যেটা তোমাদের দ্বিতীয় সাময়িকের সিলেবাসে রয়েছে, ওইটি পড়াবো। বস্তুর উপর তাপের প্রভাব, এই জিনিসটি পড়ার আগে তোমাকে যেটি জানতে হবে সেটি হচ্ছে তাপ কি। দেখো, এক কথায় বলতে গেলে তাপ কি, যদি এক কথায় বলতে যাই তাহলে আমরা বলতে পারি তাপ এক প্রকার শক্তি। এটা পরীক্ষায় লিখলে আমাকে এক নাম্বার দিক যে তাপ কি। তাপ এক প্রকার শক্তি, যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। অর্থাৎ যেটি থাকলে আমরা গরম অনুভব করি, আর যেটি না থাকলে আমরা ঠান্ডা অনুভব করি। কিন্তু তাপকে জানতে গেলে প্রথমে তোমাদের আমি কিছু কথা বলি, তোমরা এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে। আগেকার দিনে মানুষ মনে করত তাপ ক্যালোরিক নামক একটা তরল পদার্থ। কি নামক? ক্যালোরিক নামক একটি তরল পদার্থ, একটি তরল পদার্থ। তাই যেটি থাকলে মানুষ গরম অনুভব করে, আর না থাকলে মানুষ ঠান্ডা অনুভব করে। কিন্তু 1678 সালের দিকে বিজ্ঞানী কাউন্ট রামফোর্ড কামানের নল ছিদ্র করতে গিয়ে, ওই যে কামান যেটি, এখানে লোহার যে নলটি থাকে, ওই নল ছিদ্র করতে গিয়ে নাম কি বিজ্ঞানী? কাউন্ট রামফোর্ড। কামানের নল ছিদ্র করতে গিয়ে তিনি লক্ষ্য করলেন যে ওইখান থেকে লোহার যে ছোট ছোট টুকরাগুলো ছুটে আসছে, ওই টুকরোগুলো খুব উত্তপ্ত। আবার বলছি, কামানের নল থেকে যে ছিদ্রগুলো ছুটে আসছে ওইগুলো খুব উত্তপ্ত। তখন তিনি বললেন, তাপ ক্যালোরিক নামক কোনো তরল পদার্থ নয়, তাপ এক প্রকার শক্তি যা অণুর এলোমেলো গতির ফলে সৃষ্টি হয়। আমরা জানি পদার্থ অণু দ্বারা গঠিত, ওই অণুগুলোর মধ্যে যখন এলোমেলো গতির সৃষ্টি হয় তখনই তাপের সৃষ্টি হয়। কোন একটা পদার্থকে যদি আণবিক বিশ্লেষণ করা যেত, অর্থাৎ ভাঙা যেত, এর অণুগুলো বিশ্লেষণ করা যেত, তাহলে তুমি দেখতে পেতে যে তাপ এক ধরনের গতিশক্তি। তখন তুমি তাপকে এক প্রকার শক্তি না বলে গতিশক্তিও বলতে পারতে। তাপ যেহেতু এক প্রকার শক্তি, তোমরা মনে রাখবে শক্তির একক হচ্ছে জুল, তাহলে তাপের একক কি হবে? তাপের একক জুল। তবে ওই যে আগেকার দিনে ক্যালোরিক নামক তরল পদার্থ মনে করত, সেজন্য তাপের আরেকটি একক হচ্ছে, তাপের আরেকটি একক ক্যালোরি। কি বললাম? ক্যালোরি। এই এককটি আন্তর্জাতিক একক নয়, আন্তর্জাতিক একক হচ্ছে জুল। এই ক্যালোরিটা কখন ব্যবহার করা হতো? যখন তাপকে ক্যালোরিক নামক তরল পদার্থ চিন্তা করা হতো। এই ক্যালোরির সাথে জুলের একটি সম্পর্ক রয়েছে, কারণ ক্যালোরি দেয়া থাকলে ওইটাকে আমাকে জুলে নিয়ে যেতে হবে। তাপের ক্যালোরির সাথে জুলের যে সম্পর্কটি, এটি হচ্ছে এক ক্যালোরি সমান। আচ্ছা, আমি বাংলায় লিখছি, এক ক্যালোরি সমান 4.2 জুল। মনে রাখবে, এক ক্যালোরি সমান কি? 4.2 জুল। পদার্থের অণুগুলোর মধ্যে এরা যে পরস্পরের সাথে আবদ্ধ থাকে, যে শক্তি দ্বারা পরস্পরের মধ্যে আবদ্ধ থাকে, তাদেরকে বলা হয় আণবিক শক্তি। তুমি পদার্থের অণুগুলো যদি লক্ষ্য করো, দেখবে অণুগুলো যদি এভাবে থাকে, একটা পদার্থের অণুগুলোর মধ্যে যে ফাঁকা স্থান থাকে তাকে বলা হয় আন্তঃআণবিক ফাঁক। আর এদের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে, এটা আসলে আকর্ষণ না, যে বল কাজ করে, যে শক্তি দ্বারা এরা পরস্পরের সাথে আবদ্ধ থাকে, এদের মধ্যে সাম্য অবস্থা থাকে, মানে একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে, এটাকে বলা হয় আণবিক শক্তি। তাহলে এক কথায় বলতে গেলে
তাপ কি? তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। তবে আগেকার দিনে কি মনে করা হতো, তাপ ক্যালোরিক নামক একটা তরল পদার্থ, যেটা থাকলে কোনো একটা বস্তু গরম হয়, আবার না থাকলে কোনো একটা বস্তু ঠান্ডা অনুভূত হয়। পরবর্তীতে বিজ্ঞানী কার্ল রামফোর্ড প্রমাণ করলেন যে তাপ এক প্রকার কি, শক্তি। এখন দেখো আমরা এরপরে যে জিনিসটা আমাদের জানতে হবে, এটা হচ্ছে তাপমাত্রা কি। আমরা তাপ কি পড়েছি, তাপের একক জুল, ও তাপকে খেয়াল করবে, তাপকে এইচ দ্বারা বা কিউ দ্বারা প্রকাশ করে, এইচ দ্বারা হিট, সেজন্য এইচ দ্বারা প্রকাশ করে, তবে কোনো কোনো ক্ষেত্রে কিউ দ্বারাও প্রকাশ করা হয়ে থাকে। এখন দেখো তাপমাত্রা, তাপমাত্রা কাকে বলে? এক কথায় বলতে গেলে তাপের ফলকে তাপমাত্রা বলা হয়, তাপের ফলকে তাপমাত্রা বলা হয়। যেমন কোন একটা বস্তু ঠান্ডা বা তাপমাত্রা বল, তবে এই সংজ্ঞাটা আসলে আধুনিক না। যেমন তোমাকে যদি প্রশ্ন করা হয় তাপ কি, তাহলে কোন একটা বস্তু ঠান্ডা বা গরম হয়, যে কারণে গরম হয় তাকে বলা হয় তাপ। তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। গরম হওয়ার কারণটা হচ্ছে তাপ, আর গরম হলে যে ফলটা পাবো এটা হচ্ছে তাপমাত্রা। আচ্ছা আমি অন্যভাবে বোঝাচ্ছি তোমাদের, তোমরা একটু খেয়াল করো। মনে করো এটা একটা দুইটা নল আছে এরকম, দুইটা এটা মনে করো এটা একটা চৌবাচ্চা, একটা সিলিন্ডার চিন্তা করতে পারো, এটা আর একটা সিলিন্ডার। আচ্ছা আমি আর একটু বড় করে আছি, এটা আর একটু বড় করে আছি, এটা একটা সিলিন্ডার। এখানে কিছু পানি রয়েছে, এই যে পানিগুলো আমি দেখাচ্ছি পানি, এখানেও কিছু পানি রয়েছে। আমি এটা নাম দিচ্ছি এ, এটা নাম দিচ্ছি বি, এখানে একটা আমি একটা ট্যাপ বসিয়েছি যেটা খোলাও যাবে বন্ধও করা যাবে। এখন দেখো প্রশ্ন জাগে, পানি কি এখান থেকে এখানে আসবে না এখান থেকে এখানে আসবে, অর্থাৎ পানি কি এ থেকে বিতে যাবে না বি থেকে এতে যাবে। তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ বিতে পানির পরিমাণ বেশি, এতে পানির পরিমাণ কম। অনেকেই বলতে পারো যে পানি বি থেকে এতে যাবে, আসলে না, পানির প্রবাহটা পানির পরিমাণের উপর নির্ভর করে না, পানি প্রবাহটা নির্ভর করে পানির উচ্চতার উপর। তাহলে এই উচ্চতাটা বেশি, তাহলে পানি কোথায় কোথায় যাবে, এ থেকে বিতে যাবে। ঠিক তেমনি দুইটি বস্তুকে তাপীয় সংস্পর্শ মানে যেখানে এদের মধ্যে তাপের আদান প্রদান হবে, একজন একজনকে তাপ দিবে, তাপীয় সংস্পর্শে আনলে, মনে করো এ একটা বস্তু বি একটা বস্তু, এদেরকে তাপীয় সংস্পর্শে আনলাম, তাপ এখান থেকে এখানে যেতে পারে, কিংবা তাপ এখান থেকে এখানে আসতে পারে, কিংবা আদৌ নাও যেতে পারে। এই যে তাপ এখান থেকে এখানে যাওয়া কিংবা এখান থেকে এখানে আসা, আদৌ না যাওয়া, এটা যে বিষয়ের উপর নির্ভর করে তাকে বলা হয় তাপমাত্রা। তাকে কি বলা হয়? তাপমাত্রা বলা হয়। তাপমাত্রা, আবার বলছি, দুটি বস্তুকে তাপীয় সংস্পর্শে আনলে যে কারণে একটি বস্তু থেকে আরেকটি বস্তুতে তাপের আদান প্রদান হয়, তাপ যায়, তাপ প্রবাহিত হয়, তাকে বলা হয় তাপমাত্রা। আর সংক্ষেপে বললে তাপের ফলটাকে তাপমাত্রা বলবো আমরা। এখন দেখো তাপমাত্রাকে টি দ্বারা কোথাও কোথাও টিটা দ্বারা প্রকাশ করা হয়। আমি নর্মালি বলছি তাপমাত্রা টেম্পারেচার, সেজন্য তাপমাত্রাকে টি দ্বারা সূচিত করা হয়, তাপমাত্রাকে টি দ্বারা সূচিত করা হয়। তাপমাত্রার আন্তর্জাতিক একক, তাপমাত্রা পরিমাপ করার জন্য তাপমাত্রার আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। তাপমাত্রার আন্তর্জাতিক একক কি? কেলভিন, যাকে কে দ্বারা প্রকাশ করা। এছাড়াও তাপমাত্রার আরো দুইটি একক রয়েছে। প্রথমে তোমাদের আমি কেলভিন কাকে বলে এটা একটু শিখাচ্ছি।
ক্যালভিন কাকে বলে? এই ক্যালভিন কাকে বলে পড়তে গেলে তোমাকে একটা জিনিস জানতে হবে, ক্যালভিন কাকে বলে এটা পড়তে গেলে তোমাকে যে জিনিসটা জানতে হবে এটা হচ্ছে ত্রৈতবিন্দু কাকে বলে, পানির ত্রৈতবিন্দু কাকে বলে? ত্রৈতবিন্দু হচ্ছে ত্রৈতবিন্দু যে তাপমাত্রায় পানি, তোমার বইয়ে আছে পৃষ্ঠা নাম্বার 165, ত্রৈতবিন্দু হচ্ছে যে তাপমাত্রায় পানি তিনটি অবস্থার সহ অবস্থানে থাকতে পারে। আমরা জানি পানির তিনটি অবস্থা, কঠিন, তরল এবং বায়বীয়। এই যে তাপমাত্রায় পানি এই তিনটি অবস্থার সহ অবস্থানে থাকবে তাকে বলা হবে ত্রৈতবিন্দু। ওই তাপমাত্রাটা কত সেলসিয়াস স্কেলে? তা হচ্ছে 0.01 ডিগ্রি সেলসিয়াস, আর কেলভিন স্কেলে হচ্ছে 273.16 কেলভিন। কত বললাম? 273.16 কেলভিন। এই ত্রৈতবিন্দুর তাপমাত্রা, এই যে ত্রৈতবিন্দু তাপমাত্রা 273.16 ভাগের এক ভাগকে, আবার বলছে ত্রৈতবিন্দু তাপমাত্রা কত পেলাম আমরা? 273.16। 273.16 ভাগের এক ভাগকে বলা হয় 1 কেলভিন। আবার বলছি, পানির ত্রৈতবিন্দুর তাপমাত্রার 273.16 ভাগের এক ভাগকে কি বলা হয়? 1 কেলভিন বলা হয়। কেলভিন কাকে বলে যদি প্রশ্ন করা হয়, তাহলে পানির ত্রৈতবিন্দুর তাপমাত্রার 273.16 ভাগের এক ভাগকে কেলভিন বলা হয়। আমরা বলব কেলভিন ছাড়াও তাপমাত্রা পরিমাপের, দেখো তাপমাত্রা পরিমাপের আরো দুইটি স্কেল রয়েছে। তাপমাত্রা পরিমাপের যে দুটি স্কেল রয়েছে একটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে ফারেনহাইট। খেয়াল করে দেখো, সেলসিয়াস কে সি দ্বারা প্রকাশ করে, ডিগ্রি সি দ্বারা, আর ফারেনহাইট কে এফ দ্বারা প্রকাশ করে। আবার বলছি, তাপমাত্রা পরিমাপের আন্তর্জাতিক একক হচ্ছে কেলভিন। এছাড়াও তাপমাত্রা পরিমাপের আরো দুইটি স্কেল রয়েছে, একটা হচ্ছে সেলসিয়াস আর একটা হচ্ছে ফারেনহাইট। এখন আমরা তাপমাত্রার এই তিনটি স্কেলের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করব। এই সম্পর্ক স্থাপন করার আগে তাপমাত্রা পরিমাপ করার যন্ত্রটির নাম আমরা একটু জেনে নিই। খেয়াল করে রেখো, তাপমাত্রা পরিমাপ করার যন্ত্রটির নাম হচ্ছে থার্মোমিটার। তাপমাত্রা পরিমাপ করার যন্ত্র হচ্ছে থার্মোমিটার। কি মিটার? থার্মোমিটার। থার্মোমিটারটা আবিষ্কার করেছেন কে জানো? ফারেনহাইট। এই থার্মোমিটার এর একটা বৈশিষ্ট্য রয়েছে, একটা বিশেষ থার্মোমিটারে বিশেষ পদার্থকে কাজে লাগিয়ে, পদার্থের ধর্মকে কাজে লাগিয়ে, আবার বলছি, থার্মোমিটারে বিশেষ পদার্থের ধর্মকে কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয়। সূক্ষ্মভাবে তাপমাত্রা পরিমাপ করা হয়। যে বিশেষ পদার্থ ব্যবহার করা হয় তাকে বলা হয় তাপমাত্রিক পদার্থ। আবার বলছি, তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার, আর থার্মোমিটারে যে বিশেষ পদার্থ ব্যবহার করা হয় তাকে বলা হয় তাপমাত্রিক পদার্থ। যেমন তাপমাত্রিক একটা পদার্থ হচ্ছে পারদ, আর আসতে আছে অ্যালকোহল ইত্যাদি। আরো আছে, যেমন গ্যাস থার্মোমিটারে গ্যাস ব্যবহার করা হয়, তারপরে তাপযুগল থার্মোমিটারে তামা ব্যবহার করা হয়, যেটা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। আমরা পারদ সম্পর্কে আলোচনা করব। আমাদের বাসা বাড়িতে আমাদের জ্বর মাপার জন্য আমরা যে থার্মোমিটার ব্যবহার করে থাকি তা হচ্ছে পারদ থার্মোমিটার। তা কি থার্মোমিটার? পারদ থার্মোমিটার। এখানে তাপমাত্রিক পদার্থটি হলো পারদ, এবং পারদের প্রসারণকে কাজে লাগিয়ে, পারদের প্রসারণকে সূক্ষ্মভাবে পরিমাপ করে আমরা তাপমাত্রা পরিমাপ করে থাকি। আবার বলছি, পারদের প্রসারণকে কাজে লাগিয়ে আমরা সূক্ষ্মভাবে পরিমাপ করে তাপমাত্রা পরিমাপ করে থাকি। এই পারদের প্রসারণটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। প্রশ্ন আসতে পারে তাপমাত্রিক ধর্ম কি?
যেমন গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে গ্যাসের চাপকে তাপমাত্রিক ধর্ম বলা হয়, অ্যালকোহলের প্রসারণকে তরল পদার্থের প্রসারণ দ্বারা তাপমাত্রা পরিমাপ করা হয় বলে ওই থার্মোমিটারে অ্যালকোহলের প্রসারণটাকেই তাপমাত্রিক ধর্ম বলা হয়। তাপযুগল থার্মোমিটারে রোধকে কাজে লাগানো হয়, এজন্য রোধটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। আচ্ছা, এগুলো তুমি বই পড়লে আরেকটু বেশি জানবে। তারপর তোমাদের একটু বলি, তাপমাত্রিক পদার্থ কাকে বলে। তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে যে বিশেষ পদার্থগুলো ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় তাপমাত্রিক পদার্থ। আর তাপমাত্রিক পদার্থের ক্ষেত্রে যাদের ধর্মকে কাজে লাগিয়ে, যার ধর্মকে কাজে লাগিয়ে যাবা যার পরিবর্তনকে সূক্ষ্মভাবে পরিমাপ করে তাপমাত্রা মাপা হয় তাকে বলা হয় তাপমাত্রিক ধর্ম। যেমন পারদ থার্মোমিটারে পারদ হচ্ছে তাপমাত্রিক পদার্থ, আর পারদের প্রসারণটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। আমরা একটা পারদ থার্মোমিটার নিয়ে কথা বলবো। আমরা ল্যাবে কিংবা আমাদের বাসাবাড়িতে যে থার্মোমিটারটা ব্যবহার করে থাকি এটা হচ্ছে পারদ থার্মোমিটার। ওই পারদ থার্মোমিটার এর ক্ষেত্রে আমরা তিনটা স্কেলের সম্পর্ক দেখাব। তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে তাপমাত্রা যে স্কেল তৈরি করা হয়েছে, যেমন আমরা দৈর্ঘ্য পরিমাপের জন্য মিটার স্কেল ব্যবহার করে থাকি, স্কুলে তুমি দেখেছো মিটার স্কেল, ঠিক তেমনি তাপমাত্রা মিটার স্কেলে তুমি লক্ষ্য করলে দেখবে জিরো থেকে শুরু হয়, মিটার স্কেলে 100 সেন্টিমিটার আমরা দেখতে পাই এবং প্রতিটা ঘরের মান 1 সেন্টিমিটার করে দেয়া আছে, 100টা ঘর করা হয়। তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে থার্মোমিটার যদি তুমি হাতে নাও দেখবে ওইখানেও কতগুলো দাগাঙ্কিত আছে। এই যে দাগগুলো, এই যে স্কেলটা তৈরি করা হয়েছে এটা কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? এই স্কেলটা তৈরি করা হয়েছে একটা স্থিরাঙ্কের উপর ভিত্তি করে। এই স্থিরাঙ্ককে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক। প্রশ্ন হচ্ছে স্থিরাঙ্ক কি? মজার ব্যাপার কি জানো, আমরা ফ্রিজ থেকে বরফ বের করলাম, বের করে বরফ মনে করো তুমি যে বরফটা বের করলে ওইখানে একটা থার্মোমিটার দিয়ে রাখলে ওইখানকার তাপমাত্রাটা তুমি জানতে পারবে। তাপমাত্রাটা গিয়ে তুমি দেখলে যে মনে করো -5°C, তুমি চুলার উপর দিলে, একটা থার্মোমিটার দিলে যেটা ফেটে যায় না 300-400°C, দেওয়ার পরে তুমি লক্ষ্য করলে দেখবে পানির তাপমাত্রা যখন জিরো হবে, বরফের তাপমাত্রা যখন জিরো হবে, এরপর তাপ দিলে এই তাপমাত্রার পরিবর্তন হয় না, কিন্তু বরফটা আস্তে আস্তে গলে পানি হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ বরফ, আবার বলছি যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ বরফ গলে পানি হয় না ততক্ষণ পর্যন্ত এর তাপমাত্রার পরিবর্তন হয় না। অর্থাৎ যে তাপমাত্রায় বরফ গলে পানি হয়, যে তাপমাত্রায় স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বরফ গলে পানি হয় তাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। স্থিরাঙ্ক বলা হচ্ছে কেন? কারণ এখানে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। আবার বলছি যে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বরফ গলে পানি হয় তাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে? স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় পানি ফুটে বাষ্প হয়, পানি বাষ্পে পরিণত হয় তাকে বলা হয় ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তাকে কি বলা হয়? ঊর্ধ্ব স্থিরাঙ্ক। মনে রাখবে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে, আমি লিখে দিচ্ছি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক সেলসিয়াসে হচ্ছে 100°C, ফারেনহাইটে হচ্ছে 212°F, কেলভিন স্কেলে হচ্ছে 373.15 কেলভিন। আচ্ছা, প্রচলিত নিয়মে মানে স্বাভাবিক ক্ষেত্রে 0.15 না লিখলেও চলে, কেন 0.15 এর জন্য মানের তেমন কোনো পরিবর্তন হয় না। 373.15 কেলভিন লিখা যায় অথবা 373 কেলভিন লিখা যায়। আর নিম্ন স্থিরাঙ্কটা হচ্ছে, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে অর্থাৎ যে তাপমাত্রায় বরফ গলে পানি হয় এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, 0°C। সেলসিয়াস স্কেলে ওই তাপমাত্রাটা হচ্ছে, থার্মোমিটারের স্কেলটা যদি সেলসিয়াস স্কেল হয় তাহলে নিম্ন স্থিরাঙ্কটা হচ্ছে 0°C, আর ফারেনহাইট স্কেলে হচ্ছে 32°F, এবং কেলভিন স্কেলে হচ্ছে 273.15 কিংবা 273 লিখলে চলবে।
বোঝাতে পারছি, এটা হচ্ছে পানি বাষ্প হওয়ার তাপমাত্রা। সেলসিয়াস স্কেলে হিসাব করলে এটা হবে, কেলভিন ফারেনহাইট স্কেলে হিসাব করলে এটা হবে, কেলভিন স্কেলে হিসাব করলে এটি হবে। আর এটি হচ্ছে পানি বরফ পানি হওয়ার তাপমাত্রা। পানি বরফ হওয়ার তাপমাত্রাও বলতে পারো 0 ডিগ্রি সেলসিয়াস, 32 ডিগ্রি ফারেনহাইট এবং 273.15 কেলভিন অথবা 273 কেলভিন লিখলেও চলবে। এই স্থির তাপমাত্রার উপর ভিত্তি করে তাপমাত্রার স্কেল তৈরি করা হয়েছে। এখন আসি তাপমাত্রার স্কেলের মধ্যে সম্পর্ক। এখন কি পড়বো আমরা? তাপমাত্রার স্কেলের মধ্যে সম্পর্ক। ওকে, আমরা পড়ছি তাপমাত্রার, আমরা পড়ছি তাপমাত্রার তিনটি স্কেলের মধ্যে মধ্যে সম্পর্ক। স্কেল তিনটা কি কি? সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন। সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন। আমরা প্রথমে নর্মালি আমাদের দেশের তাপমাত্রা থাকে 30-32, তবে স্ট্যান্ডার্ড তাপমাত্রা অর্থাৎ আমাদের দেশে কক্ষ তাপমাত্রা ধরা হয় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে। তো এখন কথার কথা, আমরা লিখছি যে একটা থার্মোমিটার রাখলাম, পারদ থার্মোমিটার, সবগুলোই পারদ থার্মোমিটার, আমি একটু এমনিতে নর্মালি দেখাচ্ছি, এটা পারদ থার্মোমিটার, এটাও পারদ থার্মোমিটার, এটাও একটা পারদ থার্মোমিটার, এটা আর একটা পারদ থার্মোমিটার, একই একই পারদ দিয়ে তৈরি তিনটা থার্মোমিটার। এটা একটা থার্মোমিটার নিলাম, এই একটা থার্মোমিটার নিলাম, এই একটা থার্মোমিটার নিলাম, এই একটা থার্মোমিটার নিলাম। এই থার্মোমিটারে কোনো দাগ নেই, এই থার্মোমিটারে কোনো দাগ নেই। আর এই তিনটা থার্মোমিটার, এটা হচ্ছে সেলসিয়াস, এটা 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে মাথাটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে ফারেনহাইট, আমি এখানে লিখে দিচ্ছি 32, যেখানে 0 এখানে আমরা তোমাদের দেখিয়েছিলাম আমি নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট থেকে শুরু। তারপরে এটা হচ্ছে এই অংশটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, কেলভিন স্কেল এটা হচ্ছে 273 কেলভিন, এটা হচ্ছে 373 কেলভিন, ঠিক কি? এই যে 0 এখানে এটা এ ধরলাম, এই যে এটা এটা বি ধরলাম। আচ্ছা, এই থার্মোমিটার গুলোকে যদি আমি পানির মধ্যে রাখি, এভাবে পানির মধ্যে রাখি, পানির মধ্যে রাখি, তাহলে কি হবে? পারদগুলো উপরে উঠবে, মনে করলাম পারদগুলো যেহেতু সবগুলোই পারদ তাহলে সবগুলোর একই পরিমাণ উঠবে, উঠবে, মনে করলাম এটা পি পরিমাণ উঠলো, কতটুকু উঠলো? পি পরিমাণ, ভালোভাবে খেয়াল কর, পি পরিমাণ উঠলো। এরপরে এটাতে সেলসিয়াস স্কেল যেহেতু এটাকে আমি সি লিখলাম, এটা যেহেতু ফারেনহাইট এফ পরিমাণ উঠলো লিখলাম, এটা কেলভিন যেহেতু কে লিখলাম, তুমি ভালোভাবে খেয়াল করো। যদি এটা হয়, আমি পাশে একটু মুছে ফেলছি কারণ আমার একটু দরকার আছে জায়গা। আচ্ছা, তুমি নর্মালি খেয়াল করে দেখো এ থেকে কত পর্যন্ত? বি পর্যন্ত, এই এ ভি অংশটা, এ ভি অংশটা আমি এখানে লিখছি এ ভি, এই এ ভি অংশটা সেলসিয়াস স্কেলে তা কত? সেলসিয়াস স্কেলে 0 থেকে শুরু করছো তুমি, 100 তে শেষ করছো, তাহলে 100 - 0 = 100, ঠিক কি? ফারেনহাইট স্কেলে দেখো তো, ফারেনহাইট স্কেলে এভি ইজ ইকুয়াল টু কত? শুরু করছো কত থেকে? 32 থেকে, 212 থেকে। তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই, তোমাকে একটা ফিতা দিয়ে তোমার উচ্চতা মাপা হচ্ছে, ফিতাটার প্রথম দুইটা অক্ষর নেই, মনে করো 1 আর 2 নেই, 3 থেকে শুরু। এখন তোমার উচ্চতা মাপলাম 15, তাহলে তোমার উচ্চতা কি 15 হবে নাকি ওই 3 বাদ দিতে হবে? ওই যে দুই দুই অংশ নেই, এটা বাদ দিতে হবে না? একইভাবে আমি 32 থেকে শুরু করছি, 212তে গেছি, তাহলে পার্থক্য কত? 212 - 32, তাহলে মোট গড় হচ্ছে 180টি। এখানে সেলসিয়াস স্কেলে মোট ঘরটাকে প্রতিঘরের মান 1 করে মোট ঘরটাকে 100টি, ফারেনহাইট স্কেলে ওই পরিমাণ ঘরটাকে 180টি, মোট ঘরটাকে কতটি?
180টি প্রতি ঘরের মান 1 ডিগ্রি ফারেনহাইট। আর কেলভিন স্কেলে ওই এভি সমান থাকে, কেলভিন স্কেলে ওই এভি সমান থাকে 273 বিয়োগ 273 ইজ ইকুয়াল টু কত? 100। প্রতি ঘরের মান 1 করে। নিশ্চয়ই বুঝেছ, আমি তোমরা চিত্রটা তোমাদের সামনে থাকবে, আমি আসলে চিত্রটা তো রাখতে পারছি না, আমার জায়গা কম। আমি একটু এবার দেখাই এবি এর মধ্যে কতটুকু উঠেছে, খেয়াল করে দেখো তো এবি এর মধ্যে কতটুকু উঠেছে, এপি পরিমাণ পারদ। এই যে আচ্ছা তুমি বুঝোনি, পানিতে রাখলে পারদ এতটুকু উঠে, পারদ এতটুকু উঠে, আমি কালো করে দিচ্ছি, পারদ এতটুকু উঠে, কতটুকু উঠেছে এপি পরিমাণ, কোন পরিমাণের মধ্যে উঠেছে, এবি এর মধ্যে, পারদ উঠেছে এবি এর মধ্যে কতটুকু, এপি পরিমাণ। সেলসিয়াস স্কেলে তা কত, 100 বিয়োগ করে 100 পেয়েছিলাম, 100 এর মধ্যে কতটুকু উঠেছে, সি মাইনাস 0। আচ্ছা এটা তুমি টিসিও লিখতে পারো, টিএফও লিখতে পারো, টিকেও লিখতে পারো, তাপমাত্রা, তাহলে তখন লিখতে পারো টিসি মাইনাস 0। আমি বোঝাতে পারছি, তুমি যেটা সি দৌড়েছিলে ওটা যদি টিসি দৌড়তে তাহলে তখন তুমি টি সি মাইনাস 0 লিখতে পারতে। বুঝো নাই, আমি বোঝাচ্ছি, দেখো জিরোতে ছিল পানি, কোথায় উঠেছে তাপ, পারদ কোথায় উঠেছে, এই একটু, তাহলে কতটুকু উঠেছে, টিসি মাইনাস 0, আগে ছিল এত, আগে ছিল 5 এখন হয়েছে 10, তাহলে উঠেছে কত, 10 বিয়োগ 5, আগে ছিল 0 এখন উঠেছে কত, টিসি, তাহলে কত, টিসি মাইনাস 0। কেউ প্রশ্ন করতে পারো 0 যেহেতু আছে এটা না লিখলেও চলো, হ্যাঁ না লিখলেও চলো, 100 এর মধ্যে উঠেছে এতটুকু। এখন দেখো ফারেনহাইট স্কেলে কত ঘর পেয়েছিলাম, 180, 180 ঘরের মধ্যে উঠেছে কতটুকু, পার উঠেছে কতটুকু, পানির মধ্যে রাখাতে কতটুকু উঠেছে, টিএফ মাইনাস 32। কেলভিন স্কেলে 100 ধরে পেয়েছিলাম আমরা, 100 এর মধ্যে উঠেছে টিকে মাইনাস 273। বুঝেছো কি, নিশ্চয়ই বুঝেছো, যদি বুঝে থাকো তাহলে এভি এর মধ্যে খেয়াল করো, এভি এর মধ্যে পারদ উঠেছে কতটুকু, এপি পরিমাণ, একের মধ্যে কতটুকু, আমরা এক একক, এক একক হিসাব করছি, এককে কেন হিসাব করছি, যেহেতু পারদ এবং এক একক মানে এক একের জন্য, সবার একই উঠবে না, নিশ্চয় একই উঠবে, তাহলে একক একের মধ্যে কতটুকু উঠেছে, এভি ডিভাইডেড বাই এপি, এর মধ্যে এক এককের মধ্যে কতটুকু উঠেছে, টিসি ডিভাইডেড বাই 100, টিসি মাইনাস 0 ইজ ইকুয়াল টু 100। আচ্ছা আমি 100 ইজ আর আমি স্কেলটা একটু মুছে ফেলছি, আমার জায়গা কম, দেখো, এবং এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে, আমি আবার দেখাচ্ছি এভি এর মধ্যে উঠেছে এপি পরিমাণ, একের মধ্যে কতটুকু উঠেছে, এপি ডিভাইডেড বাই এভি, ঠিক কিনা, আর 100 এর মধ্যে সেলসিয়াস স্কেলে একই পারদ ব্যবহার করেছি, একই পদার্থ হলে প্রসারণ একই হবে, একই পরিমাণ উঠবে, তাহলে 100 এর মধ্যে উঠেছে টিসি মাইনাস 0, একের মধ্যে কতটুকু, টিসি মাইনাস 0 ডিভাইডেড বাই 100। এবার ফারেনহাইট স্কেলে, ফারেনহাইট স্কেলে তুমি দেখলে দেখবে 180 এর মধ্যে উঠেছে, 180 ভাগ ঘরের মধ্যে উঠেছে কতটুকু, কতটুকু উঠেছে, টিএফ মাইনাস 32। ও প্রশ্ন যাচ্ছে, মনে করো উঠেছে 45, টিএফ মানে 45, তাহলে তুমি শুরু করেছো কত থেকে, 32 থেকে, তাহলে 45 বিয়োগ 32 হবে না, এই জন্য এইভাবে লিখছে, তাহলে একের মধ্যে কতটুকু উঠেছে, পারদ টিএফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180। ক্লিয়ার, যদি এটা বুঝে থাকো। এবার কেলভিন স্কেল একই রকম, 100 ভাগের মধ্যে উঠেছে টি কে মাইনাস 273, এক ভাগের মধ্যে কতটুকু উঠেছে, টি কে মাইনাস 273 ডিভাইডেড বাই 100, এটা এক ভাগের জন্য, এটাও এক ভাগের জন্য, এটাও এক ভাগের জন্য, এটাও এক ভাগের জন্য, তাহলে যেহেতু পারদ একই পদার্থ তাহলে এক ভাগের জন্য এটা যে পরিমাণ উঠেছে এটাও একই পরিমাণ উঠবে, এটাও একই পরিমাণ উঠবে, এটাও একই পরিমাণ উঠবে, অর্থাৎ এই মানটা যা, এই মানটা তা, এই মানটা তা, এই মানটা, পরিমাণটা একই, মানের পরিমাণটা একই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, দেখো
এখান থেকে লিখতে পারি এপি ডিভাইডেড বাই এভি ইজ ইকুয়াল টু টিসি মাইনাস জিরো ডিভাইডেড বাই একশো ইজ ইকুয়াল টু টি এফ মাইনাস বত্রিশ ডিভাইডেড বাই একশো আশি ইজ ইকুয়াল টু টি কে মাইনাস দুইশো তিয়াত্তর ডিভাইডেড বাই একশো। আচ্ছা, এখান থেকে এটা লিখতে পারি না, টি সি মাইনাস জিরো ডিভাইডেড বাই একশো ইজ ইকুয়াল টু টি এফ মাইনাস বত্রিশ ডিভাইড বাই একশো আশি ইজ ইকুয়াল টু টি কে মাইনাস দুইশো তিয়াত্তর ডিভাইডেড বাই একশো লিখতে পারি। যদি এটা লিখতে পারি, দেখো এটাকে বিশ দিয়ে যদি ভাগ করা হয়, হরকে বিশ দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে আমরা লিখতে পারি টি সি মাইনাস জিরো ডিভাইডেড বাই ফাইভ ইজ ইকুয়াল টু টি এফ মাইনাস বত্রিশ ডিভাইডেড বাই নাইন ইজ ইকুয়াল টু টি কে মাইনাস দুশো তিয়াত্তর ডিভাইডেড বাই ফাইভ। এটি হচ্ছে তাপমাত্রার তিনটি স্কেলের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, প্রশ্নটা কি এবার আবার বলছি, তাপমাত্রার তিনটি স্কেলের মধ্যে মনে করো তোমার কাছে সেলসিয়াস স্কেল দেওয়া আছে, তোমাকে ফারেনহাইট বের করতে বলতে পারে, বা তোমার কাছে কেলভিন স্কেলে তাপমাত্রা দেওয়া আছে, তাহলে তোমাকে ফারেনহাইট বা সেলসিয়াস বের করতে বলবে। তখন তুমি এই সূত্রের সাহায্যে সেলসিয়াস কেলভিন বা ফারেনহাইট স্কেলে বের করতে পারো। আমরা যেমন দৈর্ঘ্য পরিমাপ করার জন্য আন্তর্জাতিক এককে নিয়ে যেতে হয় তাপমাত্রাকে, ঠিক তেমনি সেলসিয়াস কেলভিন স্কেলে এক্ষেত্রেও তোমাকে অবশ্যই যে কোনো তাপমাত্রাকে কেলভিন স্কেলে নিয়ে যেতে হবে। যেমন তোমাকে একটা ছোট্ট প্রশ্ন দেখাই, তোমাকে প্রশ্নে বলা হলো 40 ডিগ্রি আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা কত। আমাদের দেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট, এটাকে সেলসিয়াসে প্রকাশ করো। তাহলে সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্কটা তুমি নিশ্চয়ই জানো, সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে সম্পর্কটা হচ্ছে, সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্কটি হচ্ছে টিসি মাইনাস জিরো ফাইভ ইজ ইকুয়াল টু টি এফ মাইনাস বত্রিশ ডিভাইডেড বাই নাইন। এটা কিসের মান দেওয়া আছে? টি এফ ফারেনহাইট স্কেলে তাপমাত্রা এভাবে লিখতে হবে, টি এফ ইজ ইকুয়াল টু 98.4। তাহলে টি এফ এর পরিবর্তে তুমি কত লিখবে? 98.4। তাহলে দেখো এই সমীকরণে অজানা রাশি হচ্ছে শুধু টিসি। এখন টিসি তুমি বের করে নিতে পারবে, তখন টিসি ইজ ইকুয়াল টু তোমার কাছে যত, আচ্ছা আমি তোমাকে একটু দেখাচ্ছি, নাইন টিসি, জিরোটা না লিখলে চলছে, ফাইভ ইন্টু 98.4 মাইনাস 32 আর গুণন করেছে। তাহলে টিসি ইজ ইকুয়াল টু ফাইভ ডিভাইডেড বাই নাইন, 98.4 মাইনাস 32 বের করতে পারবে না? তাহলে টিসির মান বের হয়ে যাবে, টিসির মান মনে করো আসবে 36.89 ডিগ্রি, কথা ডিগ্রি সেলসিয়াস, এটা উল্লেখ করতে হবে। এখন দেখো সেলসিয়াস স্কেল এবং মনে রাখবে, তারপরে একটু দেখাচ্ছি, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলে তাপমাত্রা একই থাকে। কথার কথা আবার বলছি, সেলসিয়াস এবং কেলভিন স্কেল তাপমাত্রার পার্থক্য একই থাকে। আবার বলছি, সেলসিয়াস এবং কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য একই থাকে। কথার কথা, কোন একটা বস্তুর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা এটাকে আমরা কেলভিনে নিয়ে যাই, কেলভিনে নিয়ে গেলে কত হবে দেখি। আচ্ছা আরেকটা জিনিস একটু করে বোঝাই, একটা বস্তুর তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, ওটাকে তাপ দিলাম, তাপ দিলে কি হবে? তাপমাত্রা বেড়ে যাবে। মনে করলাম ওর তাপমাত্রা হলো 15 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রার পার্থক্যটা কত হবে? আগে ছিল 10, এখন হয়েছে 15, তাহলে কত হবে? 5 ডিগ্রি সেলসিয়াস, ঠিক কিনা? তাপমাত্রার পার্থক্য কত পেলাম?
5°C, তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস, এটা এখানে বৃদ্ধি, বৃদ্ধিটা কত? 5°C। এখন দেখো এই 10°C কে আমি কেলভিনে নিয়ে যাচ্ছি। আমরা জানি টিসি মাইনাস জিরো ফাইভ ইজ ইকুয়াল টু টিকে মাইনাস 273 ডিভাইডেড বাই ফাইভ, জানি না, তুমি সমীকরণটা দেখলেই বুঝবে। তাহলে টিসি ফাইভ ভাগ করলাম টিকে মাইনাস 273। তাহলে কোন একটা জিনিসকে সেলসিয়াস আনার জন্য কেলভিন স্কেল থেকে 273 বিয়োগ করলেই সেলসিয়াস পেয়ে যাও, ঠিক কিনা? আচ্ছা যাই হোক, তাহলে আমার বের কর আমরা বের করছি কি টিকে বের করছি। তাহলে টিসি ইজ ইকুয়াল টু কত? 10 ইজ ইকুয়াল টু টিকে মাইনাস 273। সহজ বাংলা কথায় টিকে বের করার জন্য যে কোনো তাপমাত্রার সাথে 273 যোগ করলেই হবে। দেখো তুমি হিসাব করে দেখো, তাহলে টিকে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 10 যোগ 273। আমার ক্লাসে হলে তোমরা নিশ্চিতভাবে বলে দিতে পারতে খুব দ্রুত, এই কথাটা আমাকে আর বলতে হতো না, 283। তাহলে আমরা কি করলাম, সেলসিয়াসকে কেলভিনে নিয়ে যাওয়ার জন্য 273 যোগ করেছি, এক কথায় ইকুয়েশন থেকে এটাই বোঝা যাচ্ছে। তাহলে এই 15°C-কেও যদি আমি কেলভিনে নিয়ে যাই তাও 273 যোগ করব। এটা ওয়ান ধরলে টি কে টু কত হবে? 273 যোগ 15 78 88, কত হবে? 288 কেলভিন, ঠিক কিনা? তাহলে কেলভিন স্কেলে যদি হিসাব করি তাপমাত্রা পার্থক্য কত হবে, তুমি একটু হিসাব করে দেখো তো তাপমাত্রার পার্থক্য কত হবে। তুমি প্রথমটা কত পেয়েছো? 283 কেলভিন। দ্বিতীয়টা কত পেয়েছো? 288 কেলভিন। তাহলে তাপমাত্রার পার্থক্য কত? তাপমাত্রার পার্থক্যকে ডেল্টা টি, ডেল্টা হচ্ছে একটা গ্রিক সিম্বল, ডেল্টা বলা হয় এটাকে, পরিবর্তন বোঝানোর জন্য সাধারণত এটা ব্যবহার করা হয়। ডেল্টা টি ইজ ইকুয়াল টু টি কে টু মাইনাস টি কে ওয়ান, 288 মাইনাস 283 কেলভিন, তাহলে 5 কেলভিন। আচ্ছা দেখো তো এই 5 কেলভিনটা 5°C-এর সাথে মিলে গেছে কিনা। তাহলে আমরা কি বলতে পারি, সেলসিয়াস এবং কেলভিন স্কেলে, আবার বলছি সেলসিয়াস এবং কেলভিন স্কেলে তাপমাত্রার পার্থক্য একই থাকে। অর্থাৎ প্রশ্নে যদি মনে করো তাপমাত্রা বৃদ্ধি কথার কথা, এরকম একটা কথা উল্লেখ আছে, তাপমাত্রা বৃদ্ধি 10°C অবলিক, এটা বৃদ্ধি না লিখে পরিবর্তন লিখতে পারত, পরিবর্তন 10°C, তাহলে এটাকে আমরা সরাসরি কি লিখতে পারবো? 10 কেলভিন লিখতে পারবো। কেন লিখতে পারবো? কারণ তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস স্কেলে যা কেলভিন স্কেলেও তা। এখন আসি আমরা আমাদের আর আমি তোমাদের একটা ছোট্ট অঙ্ক দিচ্ছি, অঙ্কটা তোমরা করবে। কোন তাপমাত্রায়, একদম ক্লাস সেভেনের অঙ্ক, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সমান? জাস্ট এই প্রশ্নটা, আরো কিছু 32° ফারেনহাইট কে সেলসিয়াসে প্রকাশ করো, সেলসিয়াসে প্রকাশ করবে, 32° সেলসিয়াস কে কেলভিনে প্রকাশ করবে, এগুলো একটু প্র্যাকটিস করবে, এগুলো একটু প্র্যাকটিস করবে। আমি আগামী ক্লাসে তোমাদের যা পড়াবো তা একটু বলে দিচ্ছি। আগামী ক্লাসে পদার্থের প্রসারণ পড়ানোর জন্য কঠিন পদার্থের প্রসারণ, তরল পদার্থের প্রসারণ এবং বায়বীয় পদার্থের গ্যাসীয় পদার্থের প্রসারণ, এই তিনটা প্রসারণ রয়েছে। কঠিন পদার্থের প্রসারণকে আবার তিনটা ধাপ আছে, একটা হচ্ছে
দৈর্ঘ্যের প্রসারণ, 2 নম্বর হচ্ছে ক্ষেত্রের প্রসারণ, 3 নম্বর হচ্ছে আয়তনের প্রসারণ। তোমরা এগুলো একটু রিডিং পড়ে রাখবে, রিডিং পড়লে আমার বোঝানোটা আরো একটু সহজ হবে। ভালো থাকবে, বাসায় পড়ালেখা করবে, আজকে যা পড়িয়েছি আগামী ক্লাসে আবার পড়াবো। ধন্যবাদ।